হ্যালো ভিউয়ার, স্বাগত এই সময় ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে একটা কমন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছি বা ফটোগ্রাফিতে আছি, তারা হরামিশা একটা কনফিউশনে ভুগি। এই কনফিউশনটা হচ্ছে আমরা জেপিজিতে শ্যুট করবো না রতে শ্যুট করবো। আর আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। যদি এই ভিডিওটির এই 8 মিনিটের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য উপকৃত হবে এবং আপনারা বুঝতে পারবেন কোন ফাইলে শ্যুট করলে আপনার জন্য বেস্ট ফটোগ্রাফিটা আউটপুট পেয়ে যাবেন। তো বিস্তারিত কথা না বলে চলুন মূল ভিডিওতে যে সবার আগে একটা কথা বলে নিই, জেপেক আর রর মধ্যে পার্থক্যটা আপনাদের বুঝে যায়। জেপেক হচ্ছে আপনার ক্যামেরা যখন আপনারা ফটোগ্রাফি করেন, যখন শাটার রিলিজ বাটন দেন, তখন সেন্সারে যে লাইটটা পড়ে, এই লাইটটা থেকে একদম পুরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরে, এটা হচ্ছে জেপেক। আর জেপেক মূলত 8-bit কালার হয়ে থাকে, মানে এটা 8 মিলিয়ন কালার সর্বোচ্চ হয়ে থাকে, 8-bit-এর উপরে হয় না। আর র হচ্ছে আপনারা যখন ছবি স্টিল ছবি তোলেন, কোনো সাবজেক্টের ছবি উঠাচ্ছেন, যখন শাটার রিলিজ বাটনটা ইয়ে করেন, তখন হচ্ছে আপনার সেন্সরে এই লাইটটা, এই সাবজেক্টের লাইটটা পড়ে এই সেন্সর থেকে যে ডাটাটা হয়, এই ডাটাটা ফুললি একদম কোনো প্রসেসিংয়ের মাধ্যমে, মানে প্রসেসর ক্যামেরার যে প্রসেসর আছে এটাতে কোনো প্রসেসিং না হয়ে একদম ফুললি ডাটাটা আপনি রেকর্ড হয়ে থাকে আপনার মেমোরিতে। এটা হচ্ছে র ছবি। আর র ছবির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, রতে আপনারা যদি ছবি তোলেন তাহলে রতে আপনারা যে কোনো এডিট করে একদম ফুললি ফাইন একটা আউটপুট দিতে পারবেন। আর জেপেগে একদম সব কিছু লক থাকে, আপনার পিকচার স্টাইল লক থাকে বা কালার হোয়াইট ব্যালেন্স লক থাকে বা আপনি কোন শাটার স্পিডে ছবিটা তুলছেন এটা লক থাকে, কালার টেম্পারেচারটা লক থাকে, মানে বেশি এডিট করা যায় না বিশেষ করে কালার বা ডিটেলস নিয়ে। আর রতে হয় কি, আপনার একদম ফুললি ডিটেলস একটা আপনার ডাটা রেকর্ড হয়ে থাকে, যে ডাটা থেকে আপনার ডিকোডের যে কোনো সফটওয়্যারের মাধ্যমে, যেমন লাইট রুম, তারপরে অনশট প্রো বা ক্যামেরা র ফিল্টার ফটোশপের এসব সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই ডাটাটা ডিকোড করে সুন্দর একটা আউটপুট দিতে পারেন। এটা হচ্ছে র আর জেপিজির মধ্যে পার্থক্য। আর আমি রতে যদি ছবি তোলেন, আপনার রতে ছবি তুললে সাধারণত যদি আপনার এন্ট্রি লেভেলের ক্যামেরা হয় তাহলে অবশ্যই দেখবেন 8-bit বা 12-bit কালার হয়ে থাকে। আর যদি একটু প্রফেশনাল ক্যামেরা, যেমন নিকনের D750, D810 এসব ক্যামেরা যদি হয় বা সনির A7R3, এসব যদি একদম প্রফেশনাল লেভেলের ক্যামেরা হয় তাহলে 14-bit পর্যন্ত কালার ডেফিনেশন পেয়ে যাবেন। এই জন্য রতে হয়তো রতে যদি ছবি তোলেন তা কালার ডেফিনেশন বা ডিটেলস, আপনি যদি শ্যাডো পার্ট ছবি তোলেন, ধরেন একটা ছবিতে তুলছেন এমন কোনো সিচুয়েশনে যে একপাশে শ্যাডো পড়ে গেছে, এই শ্যাডোর ডিটেলস কিন্তু আপনারা জেপেকে অতটা ভালোভাবে আউটপুট দিতে পারবেন না বা ডিটেলসটা আপনি বের করতে পারবেন না। কিন্তু আপনি রতে যদি শ্যুট করেন তাহলে আপনি এই ডিটেলসটা ফুললি আপনারা বের করতে পারবেন। এই জন্য চলুন কম্পিউটার স্ক্রিনে আপনারা একদম ফাইনালি বুঝাই। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি ফটোশপটি ওপেন করে নিব। ফটোশপটি ওপেন করে নেওয়ার পর আমি একটা রতে ছবি তুলছি। এই রর ছবিটা আমি ফটোশপে ইনপুট করলাম। ইনপুট করার পর যদি আপনার ফটোশপটা সিসি হয়, মানে নিউ ভার্সন হয়, অবশ্যই ক্যামেরা র ফিল্টারটি ওপেন হয়ে যাবে। এটা নিকন ক্যাননের 6D Mark II দিয়ে তোলা, এটা রতে ছবি ফটোশ্যুট করছে। দেখতে পাচ্ছেন ছবিটার আপনার হাইলাইটটা বা ছবিটার টোনটা অনেক হালকা, মানে আপনার লাইট ডেফিনেশনটা তো ভালো হয়। রতে তোলার কারণে আপনি যদি এক্সপোজারটা একটু বাড়ান, আমি এক্সপোজারটা বাড়াইয়ে দিব, দেখতে পাচ্ছেন আপনার ছবির ডিটেলস একদম ফুললি বের হয়ে আসছেন। যদি জেপিজিতে ছবিটা তোলেন, আমি বলবো জেপিজিতে যদি এই ছবিটা হইতো 100% এতটা ডিটেলস বের হইতো না। তো দেখতেই পারলেন ছবিটা আমার আন্ডার এক্সপোজ ছিল, কিন্তু রতে ছবি তোলার কারণে আমি এক্সপোজারটা একটু স্লাইটলি বেড়িয়ে দিয়েছি এবং ছবিটির ডিটেলস সুন্দরভাবে উঠে এসেছে। মানে আমি বলবো রতে একটা সোজা পদ্ধতি। আপনার রতে যদি ছবি তোলেন, আপনার ছবিতে যদি লাইট কম হয়, পরবর্তীতে আপনি এডিটিংয়ের মাধ্যমে লাইটটা বার করতে পারবেন বা লাইটটা বাড়ায় ছবিটা একদম মূল যে উপাদান, আপনি তো বললামই যে আপনি রতে ছবি তুললে মূলত ডাটাটা আপনি রেকর্ড হয়, এই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে, আমি সফটওয়্যারটা দেখালাম ক্যামেরা র ফিল্টারের মাধ্যমে, আপনারা ডিকোড করে সুন্দরভাবে আপনারা ছবিটা প্রসেসিং করতে পারেন। তো এটা ছিল। আর এর জেপিজির মধ্যে আরেকটা পার্থক্য বলে দিই, জেপিজি আর রতে, জেপিজিতে আপনারা যদি ছবি তোলেন তাহলে 256 লেভেল পর্যন্ত এক্সপোজারটা আপ করতে পারবেন, আর যদি রতে ছবি তোলেন তাহলে এক্সপোজারটা এর চেয়ে কয়েক হাজার গুণ, মানে প্রায়। আর রতে যদি ছবিটা তোলেন তাহলে অবশ্যই রতে কালার লেভেলটা অনেক, প্রায় 3-4 হাজার গুণ বেশি, মানে প্রায় 16384 পর্যন্ত কালার লেভেল বা এক্সপোজার লেভেলটা আপ করলেও আপনার ডিটেলস লস হবে না, এই জন্য রতে ছবি তুলতে পারেন। তো এটা ছিল মূল পার্থক্য। আর এটা নিয়ে সোজা একটা ধারণা দিই, আপনারা যদি গরুর দুধ আসে না, এই দুধটার থেকে আপনারা হয়তো বা গুঁড়া দুধ, মিষ্টি বা দই তৈরি করতে পারবেন, কিন্তু পিছনে ব্যাক করতে পারবেন না। রটা ঠিক এইরকম, র ছবি থেকে আমরা জেপিজি করতে পারি, কিন্তু জেপিজি থেকে আপনার পিছনে আসার কোনো অপশন নাই। আপনারা যদি ফটোশপে কোনো ছবিকে এডিট করেন, এডিট করার যদি এক জেপিজি একবার সেভ দেন, সেটা কিন্তু আর কোনোভাবে ব্যাক করতে পারবেন না। আর যদি রতে ছবি, আর রতে থেকে ছবি নিয়ে আপনারা ওই ছবিটাকে এডিটের মাধ্যমে আপনারা সুন্দরভাবে
আপনার প্রসেসে পোস্ট প্রসেসিং করে যেটুকু ছবি আপনার মাল্টিপ্লিকেশন দরকার সে পর্যন্ত ছবি বের করে আপনারা কিন্তু ওই র ছবিটা কিন্তু ওই র থেকে যাবে। র থেকে যদি পরবর্তীতে আপনি আবার কোনো আউটপুট নিতে চান তাহলে র থেকে আপনার ওই আউটপুটটা নিতে পারবেন। কিন্তু জেপিজি দিতে হয় কি, একবার যদি ছবিটা সেভ করে ফেলেন তাহলে 100% ব্যাক যাওয়ার কোনো অপশন থাকে না। আর জেপিজির একটা কথা বলি, জেপিজি আর রতে আরেকটা সবচেয়ে বড় পার্থক্য হলো আপনারা যদি জেপিজি ছবি, তো বিশেষ করে ওয়েডিং যারা ফটোগ্রাফার তাদেরকে আমি বলবো অবশ্যই জেপিজিতে ছবি তুলবেন। আপনারা হয়তো বা ভাববেন যে আমি রতে ছবি তুলবো, রতে ছবি তুললে কালার ডিটেলস কালার ডিভিনেশন বা এডিট অনেক ভালো করতে পারবো, কিন্তু কখনোই এটা করতে পারবো না। একটা কারণ, আপনি যদি একটা ধরেন যে আমি যেসব উপজেলায় বা জেলা শহরে যদি আমি একটা ওয়েডিংয়ের কাজ করি, মোটামুটি 3 দিন কভার ওয়েডিংটা কভার করলে বা 2 দিন ওয়েডিংটা কভার করলে 400-500 ছবি হয়ে থাকে। আর 400-500 ছবিতে আমি একটা কথা বলবো, এটা সোজা উদাহরণ আপনাদের, মেমোরি কার্ড। আপনারা জানেন যে DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরায় কিন্তু আপনারা যে ছবিটা তুলেন এটা কিন্তু মেমোরি কার্ডে সেভ হয়, কিন্তু আপনারা যদি রতে ছবি তুলেন আপনার প্রায় জেপিজির প্রায় 2 গুণ র ফাইলটা হয়ে থাকে। মানে মূল যে আপনার যে কোডিং যে ফাইলটা, এই ফাইলটা সেভ হওয়ার কারণে মানে প্রায় যে একটা জেপিজি ফাইল যদি 10 MB হয় আপনি এই ছবিটারই র ফাইলে আপনি 100% 20 MB 22 MB পেয়ে যাবেন। এই জন্য যারা ওয়েডিংয়ের কাজ করেন তারা মেমোরি কার্ড অনেক প্রয়োজন। আপনার 300-400 ছবি তুললে আপনার 164 GB বা 128 GB দিয়েও আপনার কখনোই কভার দেওয়া সম্ভব হবে না। এই জন্য আর বিশেষ করে আপনি রতে যদি এতগুলো ছবি তোলেন পোস্ট প্রসেসিং বা এডিট করার জন্য অনেক স্লো টাইম মানে অনেক বেশি টাইমের প্রয়োজন। এই জন্য আপনারা যদি এডিট করতে যান র ছবিগুলো, এডিট করার সময় আপনার ঝামেলায় পড়বেন। ঝামেলা কি, আপনার ধরুন 300-400 ছবি আপনার 15 দিনের মধ্যে আপনার ডেলিভারিটা দেওয়ার সময় আছে, এই 15 দিনের মধ্যে আপনি ফুলি এডিট করতে অনেক লং টাইমের একটা প্রসেস। কিন্তু এই লং টাইমের প্রসেস করতে গেলে আপনারা যদি একটা ওয়েডিংয়ের কভার মানে ওয়েডিং ফুললি কভার রতে দেন তাহলে বিপদে পড়ে যাবেন। বিশেষ না আপনি একটা রতে ছবি তুললে ডিটেলস আমি বললাম যে ডিটেলস অনেক ভালো পাবেন, ছবির কোয়ালিটি অনেক ভালো হবে, কিন্তু আপনি একটা ওয়েডিংটা কভার দিয়ে দেখেন আপনার ডেলিভারি দিতে একদম বিপদে 100% বিপদে পড়বেন। এটা আমি নিজেও পড়ে দেখছি, একটা ফুললি ওয়েডিং আমি রতে কভার করছিলাম, পরবর্তীতে ডেলিভারি দেওয়া আমি টাইম মেনটেন করতে পারিনি। এতে ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা বেশি থাকে। আপনি সময় মতো যদি ডেলিভারি না দিতে পারেন তাহলে 100% ক্লায়েন্টটা ভাববে যে আপনার কথার কোনো দাম নেই। এই জন্য কথা মানে আপনার কথার যে দামটা এটা রাখার কারণে আপনি জেপিজি মানে ছবিগুলো তুলবেন। আর যদি পোর্ট্রেট ছবি হয় কিছু রতে তুলতে পারেন, এটা বলবো। আর জেপিজিতে তোলার একটা সুবিধা বলে থাকি, বিশেষ করে যারা ফটো সাংবাদিক ফটোগ্রাফি করেন, আপনি ধরেন এই মুহূর্তে একটা কোনো কিছু ঘটে গেল এটার ছবিটা তুললেন এবং সাথে সাথে পাবলিশারকে দিলেন, পাবলিশার এডিট না করেই কিন্তু আপনাকে সংবাদপত্রে হোক বা নিউজ পোর্টালে হোক মানে যে অনলাইনে হোক ফেসবুকে হোক যদি এটা প্রকাশ করতে চায় জেপিজি কিন্তু খুব দ্রুত আপনারা সেটা পাবলিশ করতে পারবে। কিন্তু আপনি রতে যদি একটা ছবি তোলেন এটা পোস্ট প্রসেসিং করতে হবে, সফটওয়্যারে ফেলে এডিট করতে হবে, তারপর এটা আপলোড দিতে, এটা মানে আপনার যদি একটা কাজ ঘটনা আজকে ঘটে যায় এটা যদি সংবাদ প্রকাশ 3 দিন পর হয় অবশ্যই পাবলিক এটা খাবে না বা পাবলিকের কাছে এটা ভালো হবে না। এই জন্য যারা খুব দ্রুত কোনো কিছু পাবলিশ করতে চান বা দ্রুত ফটো সাংবাদিক বা ফেসবুকে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু দিতে চান বা আপনার প্রোফাইলে ইনস্ট্যান্ট কোনো কিছু দিতে চান তারা জেপিজি শ্যুট করবেন। এই জন্য দেখবেন মোবাইলে বেশিরভাগ মোবাইল ফোনগুলোতে দেখবেন যে জেপিজি ফরম্যাটটাই থাকে, র ফরম্যাটটা খুব দামি একদম ফ্ল্যাগশিপ ফোন না হলে থাকে না। ক্যামেরা DSLR ক্যামেরাতে আপনি রতেও জেপিজিও শ্যুট করতে পারবেন, এটা একটা জেপিজির সুবিধা। আর জেপিজির ফাইলগুলো অনেক ছোট হয়, ছোট হওয়ার কারণে আপনি ধরেন যে একটা 32 GB মেমোরি কার্ডে আপনার প্রায় 400-500 ছবি এটে যাবে, কিন্তু 32 GB মেমোরি কার্ড আপনার রতে যদি ছবি তোলেন র ফাইলের ছবিগুলো আপনি খুব বেশি আটবে না, খুব জোরে 100-200 ছবিতে আপনার 32 GB মেমোরি কার্ডটা ফুল হয়ে যাবে। আর হাই এন্ডেড ক্যামেরা যদি হয়ে থাকে তাহলে 100% আপনি বিপদে পড়ে যাবেন। আপনি হয়তোবা কোথাও ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে রতে আপনি ছবি তুলতেছেন কিন্তু আপনার কোনো মেমোরি কার্ড এক্সট্রা কোনো মেমোরি কার্ড নিয়ে যায়নি, কোনো কোথাও ঘুরতে গেছেন এমন কোনো জায়গায় যায় বিপদে পড়ে যাবেন, মানে আপনি সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারবেন না বা ওয়েডিংয়ে যাও বিপদে পড়তে পারেন। এটা হচ্ছে রতে আর জেপিজিতে ছবি তোলার একটা সুবিধা। আর রতে ছবি তোলার যারা বিশেষ করে বিলবোর্ড দেখেন, ধরেন আমরা রাস্তা দিয়ে আসতেছেন অনেক বিল্ডিংয়ের উপরে বা রাস্তার ধারে যে বিলবোর্ডগুলো বিভিন্ন অ্যাড দেখেন, বাংলালিঙ্কের অ্যাড বা প্রাণ আরএফএলের যে অ্যাড, বড় বড় বিলবোর্ড মানে প্রায় 70-80 ফিট যে বিলবোর্ডগুলো, এইরকম যদি ছবিটা চান তাহলে অবশ্যই রতে শ্যুট করতে হবে। রতে কি ডিটেলসটা অনেক বেশি হয় আর এত বড় প্রিন্ট করার জন্য ডিটেলসটা অত্যন্ত বেশি প্রয়োজন হয়, মানে রিটাচিং করার জন্য। বিশেষ করে যারা রিটাচিং করেন তারা রতে ছবি তুলবেন, রিটাচিং যারা প্রফেশনাল রিটাচার তারা কিন্তু খুব বেশি 300-400 ছবি একটা ক্লায়েন্টকে দেয় না। ধরুন একটা পোস্টার হবে, একটা পোস্টারের জন্য 1-2টা ছবি মানে 1-2-3টা ছবি তুলে 1-2টা একদম পাস করে এই 1-2টা ছবি আপনার একদম ফুললি রিটাচ করে আপনার পোস্টারে দিয়ে থাকে। এই জন্য যারা বিশেষ করে ম্যাগাজিন পোস্টার ফটোগ্রাফি বা ধরেন যে আপনার ইউটিউবের জন্য থাম্বেল এসব টাইপের ছবি তুলবেন তারা রতে ফটোশ্যুট করতে পারেন, তাদের জন্য র খুব একটা পারফেক্ট ছবি পাবেন এবং পারফেক্ট আউটপুট দিতে পারবেন। বিশেষ করে মোর ডিটেলস মোর রেজুলেশনের প্রয়োজন প্রিন্টেবল ছবির জন্য আপনারা রতে ছবি তুলতে পারেন। তো এই পার্থক্যগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে রতে কেন ছবি তুলবেন এবং
জেপিজি কে কেন ছবি তুলবো, আমি তো ফুললি ধারণা দিয়ে দিলাম, আর রতে আমি একটা করে মূল ডিটেলস পাবেন, মানে শ্যাডো পার্টকে আপনি হাইলাইট করে, মানে শ্যাডো পার্টের যে ডিটেলস আপনি ধরেন এক জায়গায় অন্ধকার আসছে সেই অন্ধকারের ছবিটাকে আপনি হাইলাইট করতে পারবেন বা এক্সপোজার বাড়াইতে পারবেন বা কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন। আর জেপিজি ছবি তুলবেন, আপনার ছবিটা যখন তুলবেন তখন সেন্সরের যে ছবিটা আপনার হিট করবে, লাইটটা হিট করবে কোনো সাবজেক্টের, এই লাইটটা ফুললি প্রসেসর মাধ্যমে আপনার পিকচার স্টাইল সিলেক্ট করা, মানে ক্যামেরা সিটিংয়ে পিকচার স্টাইল দেওয়া আছে, তারপর আপনার ধরেন যে পিকচার স্টাইলের সাথে সাথে আপনার যে হোয়াইট ব্যালেন্স দেওয়া আছে, কালার টেম্পারেচার দেওয়া, ফুললি প্রসেস করে আপনার প্রসেসর, ধরুন ক্যামেরার যদি আপনি 8D হয় ধরুন এইটা 8D ক্যামেরা, ধরুন ডিজি 8 প্রসেসর, এই প্রসেসরের মাধ্যমে ফুললি প্রসেস করে আপনি একটা ফুললি আউটপুট, সুন্দর একটা আউটপুট দিয়ে দেবে। এটাতে মোর ডিটেলস খুব বেশি পাবেন না, কিন্তু আপনি মানে ক্লায়েন্টকে ডেলিভারি দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ডিটেলস থাকবে, কেউ সহজে বুঝতে পারবেন। তো এই তো বুঝতে পারলেন র আর জেপিজির মধ্যে পার্থক্য। তো আপনারা ডিসাইড করেন আপনার জন্য কোনটি পারফেক্ট হবে। মূলত ফটোগ্রাফি রিলেটেড এই দুইটা ফাইলেই ফটোগ্রাফি হয়। যারা বিশেষ করে এন্ট্রি লেভেলের ফটোগ্রাফার তারা অবশ্যই জেপিএগে শট করবেন, বিশেষ করে যারা বিশেষ করে এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনছে, আউটডোর ফটোগ্রাফি করেন, ধরেন 4 টাকা পিস বা 10 টাকা পিস কোনো লোকেশনে ফটোগ্রাফি করেন, তারা কখনোই রতে ফটোগ্রাফি করবেন না। কারণ কি, রতে অনেকে হয়তো ক্যামেরা থেকে ধরেন যে ওয়াইফাইয়ের মাধ্যমে বা কোনো অ্যাপসের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে ফোনে পার করে ফোন ক্লায়েন্টকে ডেলিভারি দেন, তারা রতে শ্যুট করবেন না। কারণ ফোনে অনেক ফোনেই আছে র যদি ছবি সাপোর্ট নিতে চান তাহলে কোনো এক্সট্রা ধরেন যে আপনার সফটওয়্যার প্লে স্টোর থেকে সফটওয়্যার বা অ্যাপেল স্টোর থেকে সফটওয়্যারের প্রয়োজন হবে। কিন্তু জেপিএগ হয়েছে কি, আপনারা যদি অ্যাপস দিয়ে ফোনে পার করে নেন, পার করে নেওয়ার পর আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন। আর যারা বিশেষ করে ফটো মাল্টিপ্লিকেশন করেন, মানে ফটো এডিট করে মাল্টিপ্লিকেশন বা পোস্টার বানান, তারা অবশ্যই রতে ফটোশ্যুট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন জেপিজি আর রর মধ্যে পার্থক্য। মূলত আমি বলেই দিলাম, মানে র হচ্ছে আপনার ফুললি একটা গাভী থেকে দুধ, মানে এই দুধ থেকে আপনারা পনির তৈরি করতে পারবেন, দুধ দই তৈরি করতে পারবেন, মিষ্টি তৈরি করবেন, ইচ্ছামতো গুঁড়া দুধ তৈরি করবেন, ইচ্ছামতো যা মানে দুধ থেকে যা তৈরি হয় এইরকম, মানে র থেকে আপনি যে রকম ছবি চান এই রকম ছবি আউটপুট দিতে পারবেন। আর জেপেগ হচ্ছে আপনার ডাইরেক্ট ধরেন যে মিষ্টি, এই মিষ্টি থেকে তো আপনার কখনো পিছনে মানে গরুর দুধে যেতে পারবেন না, বা আপনার অন্য কিছু বেশি এডিটিং করার প্রয়োজন হবে না, বা বেশি এডিট করাও যায় না জেপেগ ছবিতে। তো বুঝতেই পেরেছেন র আর জেপিজির মধ্যে পার্থক্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট পরিবার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আমি ক্যামেরা রিলেটেড, ক্যামেরার সেটিং রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।